হ্যালো বন্ধুরা, আমি বাবু চলে এসেছি আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে। এখন শুধু দেখা যাচ্ছে চাকরির দুর্নীতি, সমস্ত দোষটা তৃণমূলের উপরে চাপছে। আচ্ছা, বিজেপির ফ্যামিলিতে বিজেপির নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা কীভাবে চাকরি পেয়েছে তাহলে সে খবরটা একবার শুনে নিই। আমি বলিনি, বলছে নিউজ চ্যানেলে, চলুন শুনে নিই তাহলে একবার কী বলছে। 100 বিধায়কের পরিজনেরা চাকরি পেয়েছেন বেআইনিভাবে। ও সুবেন্দুদা, তুমি শুনেছ? তার পরেশদা নাকি তার মেয়েকে চাকরি করে দিয়েছে। আরে সে তো হচ্ছে শুধুমাত্র তার নিজের মেয়েকে চাকরি করে দিয়েছে। আর তোমরা মানে বিজেপিরা ফ্যামিলির মধ্যে চাকরি করে দিয়েছ। আমি শুনতে চাইলে পরে বলে দিব, একটু পরে বলে দিব। না না, পরে বললে কি করে হবে, এখনই যে বলতে হবে, সবাইকে শোনার জন্য বসে আছে। বলো শালা শালি, ভাইপো ভাইজি, পিসির ছেলে, কাকির ছেলে, জেঠি, এমনকি দাড়ি কাটে যে নাপিত তার ছেলে, কুকুরকে যে বেড়াতে নিয়ে যায় তাকেও, তাদেরকেও চাকরি দিয়ে। আচ্ছা, বলছো এসব কথা? এসব কথা কি দিলীপ বাবু জানে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি দিলীপ কাকুকে। ও দিলীপ কাকু, একটু বকে দাও তো। হ্যাঁ, খুব কষ্ট যে বলো।